হাই, আমি নীলাঞ্জনা। আজকে চলে এসেছি একটা ডায়েট রেসিপি নিয়ে, সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি এটা। অ্যাকচুয়ালি 30 বছরের ওপরে হলেই তখন একটু ওয়েট গেইন করার প্রবণতা থাকে। তা আমাকে অনেকেই বলেছিল যে আপনি কি করে মেনটেন করেন, তার জন্য আমি একটা ডায়েট চিকেন রেসিপি নিয়ে এসেছি। এটা একটা দই চিকেন রেসিপি, আপনারাও ট্রাই করতে পারেন। চলুন রেসিপিতে যাওয়া যাক। চিকেন বানাতে লাগছে 500 গ্রাম চিকেন। এটাকে আমি মানে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেন লাগছে রাফলি চপড অনিয়ন, মোটা মোটা করে কাটা, আর এটা হচ্ছে ফাইন চপড অনিয়ন, একদম পাতলা করে কাটা। এখানে লাগছে 200 গ্রাম টক দই, জল ঝরানো আছে। আর লাগছে হচ্ছে গোটা রসুন 3 খানা, আমি 3টে নিয়েছি, আর কোয়া ছাড়িয়ে নিয়েছি 1টা রসুন। আর লাগছে 1 ইঞ্চি মতো আদা, আর লাগছে 4টে কাজু, আর কয়েকটা কিশমিশ, গোটা গরম মশলা ফোড়নের জন্য, আর 2টো শুকনো লঙ্কা। ডায়েট চিকেন বা দই চিকেন বানানোর জন্য দই হচ্ছে সবথেকে এসেনশিয়াল থিং। এবার দই চিকেন বানানোর জন্য ফার্স্টেই আমি দইটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে 200 গ্রাম হ্যাংকার্ড নিয়েছি, অবশ্যই টক দই, এবং তাতে আমি ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো 1 চামচ করে দিয়ে দইটাকে ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি কাশ্মীরি মির্চ ইউজ করেছি, এখানে দরকার হলে আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। দই চিকেন বা ডায়েট চিকেন বানানোর জন্য আমি 500 গ্রামের মতো চিকেন নিয়েছিলাম, আর এতে আমি অ্যাড করেছি 1 চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। এছাড়া প্রিপেয়ার করে রাখা দইটাও আমি আস্তে আস্তে অ্যাড করলাম, আর অ্যাড করলাম 1 চামচের মতো কালো গোলমরিচ। কালো গোলমরিচ কিন্তু অবশ্যই দেবেন, এতে কিন্তু টেস্টটা বাড়বে। দেন আমি অ্যাড করছি পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দেওয়ার পরে আমি হাত লাগিয়েছি, কারণ চিকেনটা ভালো করে ম্যারিনেট করতে গেলে কিন্তু হাত লাগানো মাস্ট, আর কোনো উপায় নেই। আমি এটা ওভারনাইট ফ্রিজে রেখে দিচ্ছি, তাতে ম্যারিনেশনটা ভালো হবে এবং চিকেনটা অনেক বেশি জুসি আর টেন্ডার হবে এবং সুসিদ্ধ হবে। এবার আমি গ্যাসের ওপর একটা ননস্টিক বসিয়ে দিয়েছি এবং সেখানে 1 চামচের মতো, অবশ্যই 1 চামচ রিফাইন্ড অয়েল তাতে অ্যাড করেছি। আর যে সমস্ত গোটা মশলাগুলো আমি আলাদা করে রেখেছিলাম, যেরকম 1 ইঞ্চি মতো আদা, কয়েকটা রসুনের কোয়া, 4টে কাজু, 2টো শুকনো লঙ্কা এবং রাফলি চপড অনিয়ন, সেগুলো জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিক্সিতে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। মিক্সিতে আমার ফাইন পেস্ট রেডি। এবার আমি ননস্টিকে আবারও 1 চামচ রিফাইন্ড অয়েল অ্যাড করছি, আর অ্যাড করছি গোটা গরম মশলা, স্টার অ্যানিস এবং জৈত্রীও অ্যাড করেছি গন্ধের জন্য। এছাড়া আমি মিহি করে কেটে রাখা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর অ্যাড করেছি মিক্সিতে যে ফাইন পেস্টটা তৈরি করেছিলাম। এবং এই মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন যতক্ষণ না তেল উঠছে। এরপরে ম্যারিনেট করা চিকেনটা এই মশলাতে অ্যাড করে ভালো করে নাড়াতে থাকবেন। ভালো করে নাড়ানো হয়ে গেলে এটা সুসিদ্ধ করার জন্য অবশ্যই লিড ইউজ করবেন, এতে কিন্তু কোনো প্রকার হলুদ পড়বে না। এই পর্যায়ে আমি চিকেনে 2 খানা গোটা রসুন ইউজ করছি। গোটা রসুন কিন্তু চিকেনে খেতে ভালোই লাগে, এবং 15 মিনিটের জন্য লিড ইউজ করছি। এই সময় মাঝখানে একবার লিডটা তুলে দেখে নিয়েছি যে চিকেন থেকে অনেক জল বেরিয়েছে, যেহেতু দই দেওয়া আছে দই থেকেও জল বেরিয়েছে, আর এই দইয়ের জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হচ্ছে, আলাদা করে বাড়তি জল আমি কিছু ইউজ করিনি। দেন চিকেন আমার অলমোস্ট রেডি। এই সময় আমি 1 চামচ চিনি ইউজ করছি রান্নার স্বাদে ব্যালেন্সের জন্য। চিনি কিন্তু অবশ্যই অ্যাড করবেন, চিনি রান্নায় ব্যালেন্স করে। আচ্ছা, এই পর্যায়ে দেখুন তেল উঠে এসছে, চিকেন রেডি। যেহেতু আমি ওভারনাইট চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, তাই চিকেন সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। এই সময় আমি ফ্লেভারের জন্য 3টে কাঁচা লঙ্কা ইউজ করছি। চিকেনটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমার এটা রেডি টু সার্ভ। যেহেতু আমি ওভারনাইট চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তাই চিকেন আর দই থেকে আলাদা করে তেল উঠে এসেছিলো, যেহেতু চিকেন আর দইয়ের মধ্যে আলাদা করে তেল থাকে। চিকেন ইজ রেডি টু সার্ভ, যথেষ্ট ইয়ামি দেখতে হয়েছে। যারা ডায়েট করছেন তারা যে কোনো অয়েল ফ্রি কার্বসের সাথে এই চিকেন খেতে পারেন, অথবা শুধুও খেতে পারেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আমি নীলাঞ্জনা, টাটা, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী সময় আবার নতুন কোনো ডায়েট রেসিপি নিয়ে হাজির হব আমারই চ্যানেলে, আবার এই সময়ে। থ্যাংক ইউ সো মাচ।